আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। ভাই জানতে চেয়েছেন আগামী 20 মার্চে জিজান টু ঢাকা টিকিটের মূল্য। তো আমি সিঙ্গেল টিকিট এবং 3 মাসের ছুটি দিয়েও টিকিটের দাম কত পড়বে এবং শুধুমাত্র সিঙ্গেল টিকিটের দাম কত সেটিও জানিয়ে দিচ্ছি। স্ক্রিনে আমি সরাসরি আপনাদের দেখিয়ে দেব, আশা করছি আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন আরও বেশি। জি, সরাসরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিজান টু ঢাকা সৌদি এয়ারলাইন্স। 17-18 তারিখ হচ্ছে 2185 রিয়াল, 19 তারিখে 2301 রিয়াল, 20 তারিখে উনি জানতে চেয়েছেন, আমি এটি সিঙ্গেল টিকিটের মূল্য দেখাচ্ছি, 2301 রিয়াল। আপনি যদি 23 তারিখে যান, 23 মার্চ, তাহলে টিকিটের দাম পড়বে 1809 রিয়াল। এবার আমি আপনাদের দেখাচ্ছি 3 মাসের ছুটিতে যদি জিজান থেকে সৌদি এয়ারলাইন্সে যান তাহলে কত পড়বে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 17 মার্চ থেকে 16 জুনে আসা টিকিটের মূল্য 4130, 4130, 4230, 3 এবং 20 তারিখে যদি আপনি যান তাহলে 4203 রিয়াল। যারা অনলাইনে টিকিট কাটবেন, 23 তারিখে আপনি বাংলাদেশে গেলে আপডাউন টিকিটের মূল্য 3852 রিয়াল। সৌদি এয়ারলাইন্সে আপনারা যারা জিজান টু ঢাকা সিঙ্গেল টিকিটে যাবেন, টিকিটের মূল্য জানিয়ে দিলাম, সর্বনিম্ন 23 মার্চে গেলে 1809 রিয়াল, এবং আপনি যদি মার্চের 20 তারিখে যান এবং 16 জুনে দেশ থেকে কামব্যাক ব্যাক করেন তাহলে 23 মার্চে গেলে 3852 রিয়াল আপ ডাউন টিকিটের মূল্য এবং সিঙ্গেল টিকিটের মূল্য 1809 রিয়াল। তো এটি ছিল বাইয়ার জন্য আপডেট। আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, কত তারিখে যাবেন, কোন এয়ারলাইন্সে যাবেন এবং আপ ডাউন টিকিটের মূল্য নাকি সিঙ্গেল টিকিটের মূল্য সেটিও জানাবেন, পাশাপাশি কত দিনের ছুটিতে যাবেন সেটিও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।